गाइस वेलकम टू न्यू डे वेलकम टू अवर चैनल द बॉम्ब्स यूनाइटेड अमित सौरभ आज के नतुन एक दिन आज को कल के मत टाइम मोटामुटी 5:30 बजे एस एक नतून एक ब्लॉग नहीं सकाल एज यूजुअल पुष पुष लैद खाचल बिकल बेला भावलम जो कि जाए लोक जन आकल बेला एक बड़ोलम कि करो सकाल भाजलम जो एक ब्लॉग देव तई 4-5 एक देखते बैरिजी 4-5 आ कथाय क्य पावा जा सब বেরিয়েছি একটা পার্ক বলতে কি একটা মাঠ আছে পাশে ওই মাঠের ওখানটা এলাম এই যে দেখতে পাচ্ছ সব খেলছে এসছে গরম প্রচণ্ড সকালবেলা ওই জন্য কোনো বেরোইনি ঘরে শুয়েছিলাম কিছু করতে ইচ্ছা করছিল না ভাবছিলাম যে বিকেলটা হোক তারপরে একটু ব্লগ কিছু করা যাবে যেহেতু এখন এক দুদিন একটু সময় পাওয়া যাবে তাই সময় সদ্ব্যবহার করছি চলো দেখাই তোমাদের এই মাঠটা কিরকম এই দেখো এই 4-5টা ঘন্টা লোকে হাঁটাহাঁটি করে এখন সব দৌড়াচ্ছে বিকাল যেহেতু হয়েছে সবাই একটু হাঁটাচলা করছে সকালবেলা ওখানে মোটামুটি সবাই হাঁটাচলা করে এই 4-5টা রাউন্ড হয়ে আছে পুরো এইখানটা সব খেলছে ওরা এটা মাঠটা চারিদিকটা পুরো সব দৌড়ানোর জন্য করা রয়েছে রাস্তা করা রয়েছে লোকজন বসেও রয়েছে দেখতে পাচ্ছ সামনে বাচ্চা বাচ্চারা সব খেলছে বেশ ভালো জায়গা पीछन दिकटा पुरो पहाड़ आहाड़ा देखा जा चलो बहरे गए देख तुम्हारे एक बैरिए करब बिकल बेला हे एक सवार मत हाँटते बैरिए तो समय पा ना दो तीन दिन पर कारण डिवटी चले चालू हो जाए एख समय आई बड़ो 4-5 देखी देखो क्रिकेट खेल सबा हमारा खेलते इच्छा कर देखो पहाड़ा ये पहाड़े पास ही पुरो देखी आज एक तो जब प्लान आखा जा कदूर की चलो बड़ो एखान देखा जा कथा जावा जाए हेटे हेटे जाब और धारे पास देखो कथा कि पा जा ना जालो फुटपाथ धरे एगोची मेन रास्ता गाड़ी घोड़ा प्रचंड चलते तई से जावर मत साहस पेलम मतलब मोबाइल नहीं आता ब्लॉक करते करते नतून जैगा जानी ना कम कि लोक जन फुटपाथ धरे ही जा কতদূর যাব কিছু দেখতে পাচ্ছি না পাহাড়গুলো দেখে মনে হচ্ছে যে কাছে কিন্তু বুঝতে পারছি যে অনেকটাই দূর আর করব এখন একটু দেখি আশেপাশে কোথায় কি পাওয়া যায় আর ফেরার পথে ফুচকা খাবো এই প্ল্যানটা রয়েছে যে এখানে ফুচকা টেস্ট কিরকম সেটা দেখব জানাবো তোমাদেরকে যে ফুচকা টেস্ট কিরকম এখানে চলো আগে গিয়ে দেখা যাক দেখো পাহাড়ে ওঠার সিঁড়ি ওখানে যারা হয়তো বাড়ি আছে তারা হয়তো যায় উপরে আমি যাওয়ার চান্স নেব না ব্যাক করলাম আবার অনেকে উপরে বাড়ি আছে অনেকগুলো দিয়ে সেখানে হয়তো বাড়িতে যাওয়ার রাস্তা ওটা এরকম 3-4 এরকম দেখলাম যে পাহাড়ে ওঠার সিঁড়ি বাট ওটা পাহাড়ে ওঠা নয় মনে হলো যা যদ্দূর আমার ওটা মনে হয় যাদের বাড়ি আছে তারাই ওখান দিয়ে যাতায়াত করে উপরে ওঠে তাদের বাড়িতে যাওয়ার জন্য চল আগে দেখি আরও কী হয় সময় আছে এখন বাজে 5:45 এখনও সময় আছে হাতে বেশ কিছুক্ষণ মোটামুটি 6:10-15 পর্যন্ত হাঁটবো তারপরে আবার ব্যাক করব যতটা কভার করা যায় এর মধ্যে এখন আমি পাহাড়ে ওঠার রাস্তা খুঁজে পেলাম না তবে রাস্তা খুঁজে পেলাম না বললে ভুল হবে রাস্তা তো অনেক আছে কিন্তু যে রাস্তাগুলো যাচ্ছে যে সিঁড়িগুলো করা আছে সেখানে যাদের পাহাড়ের উপরে বাড়ি তারা যাতায়াত করে মনে হলো ভাবলাম যে যাবো তার কারণ আবার লোকে কি বলবে যদি যদিও কিছু বলে ওই জন্য যাওয়ার সাহস পেলাম না একই নতুন জায়গা তার মধ্যে হিন্দি বললো তারা হিন্দি বুঝবে না সবচেয়ে বড় প্রবলেম এটা আর রাস্তা দেখে শুনে একটু চলতে হচ্ছে সামনে পিছনে রাস্তা ভিড় আছে তবে আরেকটু যাবো আর কিছুক্ষণ যাবো আর 10 মিনিট হাঁটবো দিয়ে তারপর রিটার্ন করবো দেখা যায় 10 মিনিটের মধ্যে যদি আরও কিছু দেখতে পাই চলো দেখাবো তোমাদেরকে থাকো সাথে আজ সকালেও ভাবছিলাম যে যাবো কোথাও একটা ধারে কাছে মোটামুটি 10-15 কিলোমিটারের মধ্যে বিচ আছে 3-4 বেশ ভালো ভালো দেখছিলাম বাট একা একা কোথায় যাবো রুমে এখন যেহেতু একা বাকি সবাই ডিউটি গেছে রুমে একাই ওই জন্য একা একা যাবো কোথায় নতুন জায়গা যেতেও একে বোর্ড লাগবে তার মধ্যে নতুন জায়গা ওই জন্য যাইনি ওই তো মন্দির দেখো মন্দিরটা দেখো মন্দির না একটা গেট টাইপের মন্দিরের ঢুকবো না আর আর কি আর এখানে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এখানে লোকেদের ল্যাঙ্গুয়েজ
ল্যাঙ্গুয়েজ বোঝে না কেউ, হিন্দিটাও ঠিকঠাক করে বোঝে না, কোনো কিছু জিনিস কিনতে গেলে দাঁত ভেঙে যাচ্ছে তাদেরকে বোঝাতে বোঝাতে। আর ফোনটা আমি মুখের থেকে নিচু করে রেখেছি, ওই জন্য ভিউটা এরকম পাচ্ছ তোমরা। নিচু করে রাখার কারণ হচ্ছে যে ব্লগিং করার সময় যে তাকাতে হয় আই কন্ট্যাক্টটা থাকবে ক্যামেরা লেন্সের দিকে, ওই জন্য ক্যামেরা লেন্সের দিকে চোখটা রাখতে হয়। আর উপর করে রাখলে, ক্যামেরা লেন্সের দিকে চোখ রাখলে সামনে রাস্তায় এত গাড়ি ঘোড়া সেসব দেখা যাবে না, তারপর দেখবো যে শহীদ হয়ে গেলাম আমি ব্লগিং করতে করতে, ভিডিওটাও ছাড়া হবে না, দেখতেও পাবে না তোমরা। ওই জন্য একটু ফোনটা নিচুতে রেখেছি যাতে রাস্তাটাও দেখা যায়, দেখে শুনে পার হতে পারি, দেখে শুনে চলতে পারি। এখন আমি কোনো সেরকম যাওয়ার মতো জায়গা খুঁজে পেলাম না, সেই রাস্তাতেই এখন হেঁটে যাচ্ছি। একটা পাহাড় খুঁজতে খুঁজতে আরেকটা পাহাড়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ, আরেকটা পাহাড়ের সামনে চলে এসেছি। ওই পাহাড়টা পিছনে ফেলে এসেছি আমি, ওই পাহাড়টা ওঠার রাস্তা পেলাম না, ওঠার রাস্তা বলতে কি ওঠার রাস্তা ওরকম অনেক আছে সবাই বাড়িতে যাওয়ার রাস্তা, আরেকটা পাহাড় সামনে ছিল সেইখানে এসেছি। দেখেছো সব বাড়িগুলো সব পাহাড়ের উপরে করেছে, ওই জন্য পাহাড়ের উপরে সব ওইগুলো বাড়ি, পুরো লাদাখ পুরো, ওই জন্য তাদের বাড়িতে ওঠার জন্য রাস্তা করেছে। লোকজনের জায়গা নেই নাকি এখানে, ভাই দুর্গাপুরে চলে আসতে পারে তো এরা। মন্দিরটা দেখো বজরংবলী, এই পাশেও একটা পাহাড়ে ওঠার রাস্তা, মানে যাদের বাড়ি, প্রচণ্ড ভিড়, আমি ব্লগ করতে তাও ছাড়ছি না। মন্দিরটা দেখো, দেখেছো পুরো সাউথের সিনেমার মন্দির, পুরো পুরো সাউথের সিনেমায় যেরকম দেখায় ঠিক সেরকম পুরো ডিজাইন, সেরকম কালার মন্দিরে। যাবো ওই পাশটা দিয়ে, এই পাশটা দিয়ে ব্যাক করবো এখন, তখন এই মন্দিরটা একবার ঢুকবো তোমাদেরকে দেখাবো। ও সাবাস, ভিউটা দেখো, ভিউটা দেখো, বাড়িঘরগুলো লাগছে দেখো, উপরে বাড়িঘরগুলো একবার দেখো লাগছে কিরকম, দেখাচ্ছি তোমার, পেঁয়াজ বিক্রি হচ্ছে, বাড়ির উপরে বাড়িগুলো লাগছে দেখো পাহাড়ের উপর, এবার দেখাবো তোমাদেরকে, দেখো বাড়িগুলো লাগছে, দেখেছো পুরো মনে হচ্ছে সেই জায়গা, নেট প্র্যাকটিস করছে এখানে সবাই ক্রিকেটের। আর বাড়িগুলোর ভিউ দেখো, দেখেছো চারিদিকটা ভিউ দেখো, পাহাড় আর পাহাড়, ওই ধারে আবার আরেকটা পাহাড় স্টার্ট হচ্ছে, এখানে সব নেট প্র্যাকটিস করছে ওরা ক্রিকেটের। এই মন্দির দেখো, কালারফুল দেখো, লাল নীল হলুদ সবুজ সব আছে, পুরো মনে হচ্ছে সাউথের সিনেমা, সাউথের সিনেমায় ঠিক এরকমই মন্দিরগুলো দেখায় না, কালার দেখছো। এটা তো ছোটোখাটো, আমাদের ওখানে যেমন রাস্তাঘাটে যেমন শনি মন্দির, এখানেও ঠিক এরকমই। এটা ওটা বজরংবলী, ও পাশে আছে এই পাশে মন্দিরটা, বজরংবলীতে দেখায় ওই নারকেল গাছের ওই পাশটা আছে, মোটামুটি দু তিনতলা বাড়ির সমান হাইট, আর এই হচ্ছে মন্দির। ঢুকবো এবার মন্দিরের ভিতরে, প্রণাম করে নি, জানি না ঢুকতে দেবে কি না, লকডাউনের জন্য সব মন্দিরই বন্ধ, কেউ নেই। কী ঠাকুর সেটা বুঝতে পারছি না, মনে হয় বজরংবলীই হবে, একটা ফাঁকা জায়গা আছে যে মন্দিরের সামনেটা। আর ওই পাশটা বজরংবলী আছে, দেখাই চলো, দেখতে পাচ্ছ তোমরা পাশটা বজরংবলী, হাইট দেখো বজরংবলীর, হাইটটা দেখো বজরংবলী, জয় শ্রীরাম, দেখতে পাচ্ছ হাইটটা দেখো, এখানে ছোট বজরংবলী, এখানে এই ঠাকুরকেই পুজো করে, ওটা তো মূর্তি ওইখানে পুজো দিতে পারবে না, এটা পুরো মন্দিরটা। চলো মন্দিরের ভিতরে যাবো, এবার দেখে মনে হচ্ছে হনুমান মন্দির, এটা হনুমান ঠাকুর, পাশে রাম সীতাও রয়েছে যেহেতু। এবার বেরোবো এখান থেকে, হয়ে গেছে, দেখিয়ে দিলাম তোমাদেরকে মন্দির, আমারও হয়ে গেছে 6:15, আমার টাইমও হয়ে গেছে, এবার ফিরতে হবে বাড়ির দিকে। চলো চলো গাইস, তোমাদের জানাবো বলেছিলাম যে এখানে ফুচকা কীরকম টেস্ট হয়, আমি খাবো আজকে ফুচকা, এখানে জানাবো তোমাদেরকে কীরকম টেস্ট হয়। পিছনে দু তিনটে ফুচকার দোকান আমি ফেলে এলাম কারণ প্রচণ্ড ভিড়,
আমার ফুচকার দোকানে লাইনে দাঁড়াতে ইচ্ছা করে না। আগে দেখব, যদি কোনো আরও পাওয়া যায় তো আগে খাবো, নাহলে আবার ব্যাক করবো, আবার সেই দোকানেই খাবো। সে ভিড় দোকানে সন্ধে হয়ে এসছে অনেকটাই, বাড়ির কাছেও চলে এসেছি। যাওয়ার সময় বুঝতে পারিনি যে অতটা রাস্তা চলে গেছি, মোটামুটি 3 কিলোমিটার চলেই গেছিলাম, যে আসার সময় ফেটে গেছি, পুরো কমপ্লিটলি ফেটে গেছি। চলো এবার ফুচকার দোকানে দেখো কীরকম, তোমাদের জানাচ্ছি ফুচকা কীরকম কী করেছে। ফুচকাটা ছিল পুরো একদম ফালতু। ফুচকার মেটেরিয়ালগুলো কী কী ছিল তোমরা জানো? ফুচকার মেটেরিয়াল, ফুচকার মধ্যে আলু ছিল না, ফুচকার মধ্যে ছিল ঘুগনি, একটু পেঁয়াজ ছেটে দিল, ব্যাস হয়ে গেল ফুচকা। তবে কোয়ান্টিটি দিয়েছে 10 টাকা 6টা, 10 টাকা 6টা ফুচকা দিয়েছে, আর একটা প্লেটে 6টা সাজিয়ে দিয়েছে, আর 1 গ্লাস জল দিয়ে দিয়েছে। আর ওটার ফুচকার টক জল না মাছের ঝোল আমি বুঝতে পারলাম না। ওভারঅল রিভিউ খুবই খারাপ, 10 টাকা 6টা ভালোই দিয়েছে কিন্তু একদম ফালতু। চলো গাইস, টাইম হয়ে গেছে, আর ভিডিওটা পুরোটা দেখো, একটু লেন্দি হবে আজকের ভিডিওটা, মোটামুটি 12-14 মিনিট হয়ে যাবে, তার কারণ অনেক কিছু আছে, গোটা জিনিসটা কভার করবো আমি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো, যেটা করবে না তবু বলবো করো, কোনো দিন আমি বলি না আমার ব্লগে আমি যে হ্যাঁ সাবস্ক্রাইব করতে, করে দিও। আর ভালো থাকো, স্টে 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 অ্যাট হোম, বাই।